হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকালে লেগে গেছি জামা কাপড় ভিজাতে, অন্য অন্য কাজও করেছি, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি জামা কাপড় ভিজাই নিয়ে দেবো। এত জামা প্যান্ট ভিজিয়ে রেখেছে, অন্য কাজ করবো কি? ভিজিয়ে রেখে গেলে কি বলো তো, কাপড়টা ভালো ভিজে যায়, কাচতে সুবিধা হয়। ছেলের স্কুলের ড্রেস ট্রেস সব নিয়ে চলে এসেছি, কি করে বলো? প্রতিদিন এত জামা প্যান্ট হয়ে যায়, তিনজন মানুষ কিন্তু এত জামা প্যান্ট কি বলো, সবাই ভাববে, সবাই বলে তোরা কত জামা প্যান্ট। আমাদের কি, আমাদের এক একজনের দুই সেট তিন সেট করে হয়, তিনজনের ছটা তো হয়েই যায়, ছয় সাতটা সেট। আমাদের কি বলো তো, জামা কাপড়টাই বেশি হয়। দেখো জামা কাপড় ভিজানো কমপ্লিট হয়ে গেছে, এবারে দেখো চলে এসেছি, বিরিয়ানি বানিয়েছিলাম, সে বিরিয়ানির বাসনটা ভিজিয়ে রেখেছিলাম, ওইখানে দাঁড়িয়ে মাজা যাচ্ছে না, আমাদের ব্যাজিংয়েতে জল তো যাচ্ছেই না। আর দেখো আমি দুধটা গরম করতে রেখে গেছিলাম, তোমার দাদাভাইকে বলে গেছি, তোমার দাদাভাই ভুলে গেছিলো, আর পুড়ে দেখো কাট হয়ে গেছে, 500 দুধ পুরো নষ্ট হয়ে গেছে, করার কিছু নাই। আর এখানে তো এই দুধটাও ছিল, এই দুধটা খেয়ে নিয়েছে, আর এইটা পুড়ে গেছে। চলো দেখো বাসনগুলো সুন্দর করে মেজে নেবো, আর বসে বসে মাছতে হয় তো ওই জন্য জামাটা ভিজিয়ে নিয়েছে। আর দেখো তোমরা যদি দেখতে পারো, সাইডে একটা ইয়ে আছে, ছোটো একটা গামলি আছে, ওর মধ্যে মাছ এনেছিলো তোমার দাদাভাই, চুনো মাছ, সেইটা আমি ভিজিয়ে রেখেছি, বরফ হয়ে গেছিলো ওই জন্য কাটতে হবে, বরফটা গলে গেছে, অনেক সকালে উঠেই বরফটা গলতে দিয়েছি, নাই তো আরও দেরি হয়ে যায় কাজে। এসব বাসন মাজার পর মাছটা কাটবো, তারপর জামা প্যান্ট কাটবো। দেখি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেটাই শেয়ার করব। আর দেখো আরও জামা প্যান্ট, আর জামা প্যান্ট দেখো আরও গামছা নিয়ে চলে আসলাম, ওটা বাসন রাখার ঝাঁপিটা নিয়ে চলে আসলাম, ধুয়ে ধুয়ে রেখে দিই, জায়গাটা ফাঁকা হয়ে যাবে। আদা আদা করে কী করে নিয়েছি, মেজে নিয়ে সকালে মেজেছি, আর এই কটা ভিজিয়ে রেখেছি যে পরে মাজবো, যে কটা নেই এগুলি পরে ভালো করে মাজার জন্য রেখে দিয়েছিলাম। দুধের গামলিগুলো পুড়ে গেছে না, অসুবিধা হবে ওই জন্য। আর মানে গামলিটা তো ভালো করে ভিজিয়ে না রাখলে না উঠবে না তো। আর দেখো কি পুরো পুড়েছে দেখতে পারলে? আমিও মাঝে মাঝে পুড়িয়ে দেয়, তোমার দাদা ভুলে গেছিল, আমি যেহেতু গল্প বাইরে কথা বলছিলাম, বলতে বলতে আমারও ভুলে গেছি, দুজনই ভুলো। উঠাতে খুব কষ্ট হয় জানো তো, যখন পুড়ে যায় গামলিগুলো টাইম লাগে। দেখো মাজা কমপ্লিট হয়ে গেল, এবার বিরিয়ানিটা পুড়ে গেছিল। আর বড়ো তো গামলি তো, এটা ডেস্কি বলে, বড় ডেস্কি মাজতে অসুবিধা হয় না, এটা মাজা হলে আমার হয়ে যাবে মাজা। বলছি না যে কটা ছোটো ছোটো বাসনগুলো মেজে নিয়েছিলাম, তারপরে পরে চা খেয়েছি, আমি চা খাওয়ার বাসনগুলো হবে, আর এই বাসনগুলো ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখলে মাজতে বেশ সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর বিরিয়ানির চারিতে কি ছিল না, সে লেগে শুকিয়ে গেছিলো। আর জানি না অ্যালমোনিয়ামের গামলিতে মাজলে যেন কালো কালো কি ওঠে, বুঝতে পারি না। এর একটা বড় গামলি কিনতে হবে অ্যালমোনিয়াম, এটা পাতলা হয়ে গেছে, এতে একটু বড়টা কিনবো বিরিয়ানি করার জন্য, অনেক মানুষ হলে বিরিয়ানি করতে পারবো। এইটাও অনেকের হয় বাবা, কম বড় না। তখন বাসন কটা মাজা কমপ্লিট হলে সাইডে রেখে দিয়েছি, ওরা এই জায়গাটা ধুয়ে নিয়ে, ওরা মাছ কটা কাটতে হবে তো ওই জন্য প্রচুর কাজ বাবা, কাজই ফুরায় না। আর যেদিন মাছ কাটা থাকে সেদিন যেন কাজই বেশি হয়, এক দু ঘন্টা লেগে যায়, আমার কোমরে যা ব্যথা করবে আজকে কি বলবো। একবারে সব কাজ করতে দেখো মাছগুলো সে বরফটা ছিঁড়ে গেছে, এবারে দেখো নিচে নামিয়ে ই আনবো, বটিটা এনে কেটে নেবো। এই 1 কিলো মাছ কাটতে যা আমার মাজা 1 কিলো হয়ে যাবে বাবা, এই বাসন মেজেছি, তারপরে এখন জামা কাপড় কাচতে হবে, এটা কাচতে গেলে 2-3 ঘন্টার কাজ, একভাবে বসে করতে পারি না, কি করে করতেই হবে আমার। বটিটা আনতে চলে গেছে, দেখো বটি আমি এখানে রেখে দিই, বটি নিয়ে চলে আসলাম, এই দেখো কাটতে চলে আসলাম, বাসনটা মেজে রেখে এসছি, এরা মাছ কাটবো, তারপর জামা কাপড় কাচবো। দেখো এই মাছটা নিয়েছি, খুব সুন্দর পরিষ্কার, জানো মাছগুলি দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো খুবই পরিষ্কার মাছ, বাচ্চারা ধরেছে মনে হয় কোথার থেকে, তোমার দাদাভাই কালকে নিয়ে এসছে মাছগুলি। ফটাফট কেটে দিই, হ্যাঁ অর্ডার এসে গেছে বাবা। দেখো মাছগুলো কেটে নিয়েছি, সব মাছ কাটা তোমাদের দেখাতে পারবো না, দেখো আধা হয়নি, 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, এর মধ্যে মাজা নিয়ে আমি বুঝতেই পারছি না কত কষ্ট পাচ্ছি, দেখতে পাচ্ছ মাজা কি ব্যথা করছে বাবা, প্রচণ্ডরে ব্যথা করছে, জানি নাই। মাছটা চালিয়ে আসি,
देखो माँटा केटे धुए नहीं चले आसते भाजते चले आसल एक भेजे नहीं तीन चार बार दिए भाजते बेसि तेल दिए भलोक भेजे नहीं देखो हमें सब्जी काटते चले आसलम सब्जी ते बनाब उच्छे दिए के खाई जानी ना उच्छे आलू दिए चूनो माच और पिंज़ कल ना कि वोटा पिंज़ नहीं आसते तुम्हारा दादा भाई वो जिनिसटा तुम्हें देखाबो एखाने तो पिंज़ कलि पा जाए ना आमरा कि करी बोलो तो पिंज़ एसे पिंज़ शुद्ध गाच निये आसे सेटा रान खूब भालो आरो सब्जी रयेछे तुम दादा भाई बोलछे एटाते चुनो माछ करे खूब खेते भालो हबे ओई जोन्नो केटे निच्छि देखो स्वप्न एबार देखो माछटा उल्टे पाल्टे दिच्छि भाजा कमप्लीट करे नि उल्टे दिले भाजते सुविधा हबे आर देखो दूधटा आमि गरम करते दिए दिएछि दूधटा खेते हबे आमि सब्जीटा देखो माछ भाजा कमप्लीटर पर उच्छेटा रान्ना करार्जन फोड़ने तेज ये दिए शुक्नो लंका एक जिरे दिए दीसि एखे जो राधनी दीम खूब भलो होता क्योंकि राधनी हमें नहीं दीते परलम ना देखो सब्जी का क्यों रान्ना कर सब्जी उच्छे सब्जी किचन पिचन परिष्कार देव क्ज करब सब अनेक क्या आज माँ खाते देरी गलो किचन टीचन सब परिष्कार करब ये देखो सब्जी रान्ना कमप्लीट किचन सब सब दिए मुझे रेडी कर दे बोलो रेडी कर दिए तपे सब बहरे झाटा दिए आसकाल कमप्लीट हो गए पेज़ चुनो माछ दिए और ये देखो हमारे खावा दावा हो गए उच्छेद माछेर चुनो और माछ भाजा और भात और किछु ना सब चलो गुछिए नहीं तपे तुम्हारे साथ देखा রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমরা কিচেনটা পরিষ্কার করে বাসন মেজে ঘর আবার ঝাড়তে পোছা লাগাবো জামা কাপড় কাচবো চলো তাড়াতাড়ি করে নিই সবটা শেয়ার করি কিছু কিছুটা শেয়ার করে দিই বলো রান্নাবান্না তোমার দাদাভাই এখন আসেনি তোমাদের দাদাভাই এখন আসেনি তো তাড়াতাড়ি আমি ঘরটা মুছে নিই কিচেনটা পয়সা করে রান্না বানার পর কিচেন বাসন মেজে রাখলে না আর অসুবিধা হয় না দেখো এটা পরে নিয়ে আমার নাইটিগুলো এত সামনে দাগ হয়ে যায় নতুন নতুন নাইটিগুলো সামনেটাই খারাপ হয়ে যায় আর লিকুইডটা নাই জানো তো একটুখানি লিকুইড ছিল সেটা ধুয়ে মুছে দিয়ে দিয়েছি লিকুইড দিয়ে পরিষ্কার করলে বেশ ভালো হয় দেখো লিকুইডটা ধুয়ে নিচ্ছে আর মাছ ভেজেছি না তেল কাস্টে হয়ে যায় বলে